জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্র রাস্তার দাবিতে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাটি মুর্শিদাবাদ বহরমপুর ফতেহপুর সংলগ্ন রানীনগরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বহরমপুর বাইপাসে রানীনগর এলাকায় চাষের জন্য মাঠে যাবার রাস্তা বন্ধ করে দিয়েছেন নির্মীয়মান বহরমপুর বাইপাস জাতীয় সড়কের কর্তৃপক্ষ নির্মাণের সময় বিকল্প ব্যবস্থা বললেও সেইভাবে রাস্তার কোনো ব্যবস্থা করা হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে তার প্রতিবাদে আজ সকালে বিক্ষোভ দেখান তারা অবিলম্বে তাদের মাঠে যাওয়ার রাস্তা দাবার দাবি করেছেন তারা লোকের ধান চাষ প্রথম যখন রোড আমাদের এখানে চালু করে আমাদেরকে তলা দিয়া রাস্তা দেবার জন্য বলেছিল আমরা গ্রামের লোক দাবি করেছিলাম যে আমরা তলা দিয়া কাতা দিয়া গাড়ি ঘোড়া আসবে না তার জন্য কোম্পানি আমাদেরকে কোম্পানির ইঞ্জিনিয়ার বা কোম্পানির লোক ভিডিও ওরা কথা দিয়েছিল যে আমরা এই ধারে এক কিলোমিটার ওই ধারে এক কিলোমিটার আমরা পাকা করে দিব আমরা ওপর দিয়েই রাস্তা দিব তা কোম্পানি আমাদেরকে পিছো করে দিয়েছে এখন বর্তমান বলছে যে ঘেরে দিব রাস্তা আমাদের পূর্ব পাশ থেকে দেখে আমাদের এই রাস্তা বহু দিন থেকে আছে না আমাদের জমি টাকা ঘুরে আমরা ঘুরে আমাদের রাস্তা অটোমেটিক আছে কিন্তু হঠাৎ দেখছি ন্যাশনাল হাইওয়ে হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের এই রাস্তা বন্ধ করতে আসছে আমাদের একমাত্র ফসল তোলার রাস্তা এটাই আমাদের যত মাঠের সম্পত্তি শুধু রানীনগর গ্রাম বলে না এখানে পাশে আরো অনেক যেমন শিয়ালমারা আছে দোলারধার ধার আছে উদয়চাঁদপুর আছে মানে অনেক চার পাঁচটা গ্রামের ফসল এই রাস্তা দিয়েই উঠে এবং আমাদের একমাত্র এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা সকলেই ধরেন ফসলও তুলতে পারবো না আমাদের একদম আর্থিক ভাবে আমরা খুব ক্ষতি ক্ষতিগ্রস্ত হব